আচ্ছা বলুন তো, যুবক কাদের বলে? হ্যাঁ, যুবক তাদেরই বলে যারা চিরায়ত প্রথা ভেঙে নতুন কিছু করে। ঠিক তাই, আমরা এবার এমন একটি পূজামণ্ডপ দেখে নেব যা কিন্তু যুবকদের সৃষ্টি। যুবক বললেও ভুল হবে, বরঞ্চ কৈশোর বয়সের এক দুর্দম ইচ্ছা বলতে পারি। হ্যাঁ, আমরা চলে এসেছি সুরভিস্থান যুবক সংঘে। সুরভিস্থান যুবক সংঘের পূজামণ্ডপ প্রতিবারই ভিন্ন কিছু করার চেষ্টা করে তারা। তাদের এমন এমন থিম করে যেখানে কিশোরদের বা শিশুদের একটা শিল্পসত্তার সুস্পষ্ট ছাপ পরিলক্ষিত হয়। এবছরও তার অন্যথা নয়, দেখতেই পাচ্ছেন আলোকসজ্জাগুলোই অনেক অভিনব। আমি বাতকুল্লার আর কোনো পূজা মণ্ডপে এই ধরনের আলোকসজ্জা দেখতে পাইনি, সত্যি বেশ অভিনব লাগলো। চলুন মণ্ডপটা দেখে নিই। দেখতে পাচ্ছেন এবছরের যুবক সংঘের পূজা মণ্ডপ। কোনো কোনো বছর তারা থিমের পুজো করে ঠিকই, কিন্তু তারা কিন্তু এবছর যথেষ্ট বড় একটি পূজা মণ্ডপ করেছে, যা কিন্তু সত্যিই বড়। এমনকি বিগ বাজেটের পুজো তা তো আমরা বুঝতেই পাচ্ছি। মণ্ডপটি সজ্জিত হয়েছে কাপড়, ফাইবার, এছাড়াও রয়েছে থার্মোকল। দেখতে পাচ্ছেন থার্মোকলের দুটি নারী মূর্তি, যা কিন্তু অসাধারণ, সেই আগেকার শিল্প সুষমাকে তুলে ধরে। প্রবেশমুখে প্রথমে একটা ছোট্ট ঝাড়বাতি পড়বে, যা বনাদিয়ানার কথাই স্মরণ করায়। আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি। ভিতরে একটি বিশাল বড় ঝাড়বাতি, যা কিন্তু আমাদের জমিদার বংশের ঐতিহ্য বা রাজবাড়ির ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ঝাড়বাতিটা অনেকক্ষণ ধরে দেখার পর আমরা কিন্তু এবার মাকে দর্শন করলাম। আর এদের পুজোর প্রতি বছরই একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিমাকে এইরকম একটা চীনামাটির আদলে সজ্জিত করা, এইরকম একটা রূপ দেয়া যেন অনেকটা মর্মরখচিত সুন্দর একটা দৃশ্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মনে হচ্ছে যেন পাথরে তৈরি, তাই না বন্ধুরা?